মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হলো ইটভাটা মালিকের। মৃতের নাম আনিকুল শেখ। জানা যায় মৃতের বাড়ি মুর্শিদাবাদের বেলডাঙ্গায়। ঘটনাটি ঘটেছে রবিবার হরিহরপাড়া থানার হোসেনপুরের স্থানীয় একটি ইটভাটায়। লোড ট্রাক্টর মাটি বোঝাই আর কি, সেই গাড়ি ব্যাকে যাচ্ছিল, উনি ব্যাকে আসার জন্য বলছিল, সেই মুহূর্তে উনি পায়ে হোঁচট খেয়ে নিচে পড়ে যান, সেই মুহূর্তে একটা চাকা ওনার বুকের উপর উঠে যায়। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন নিজের ভাটাতেই ট্রাক্টর থেকে মাটি ফেলানোর কাজ করাছিলেন ওই ব্যক্তি। চালককে ক্রমাগত পিছতে বলার সময় হোঁচট খেয়ে মাটিতে পড়ে যান, গায়ের উপর উঠে পড়ে ট্রাক্টর, চাকার তলায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় আনিকুল শেখের। পড়ে যাওয়ার সাথে সাথে চাকাও চলে গেছে, জোরে ব্যাকে যাচ্ছিল, ওই ডাকছিল নিজে টলের কোন আধারে ডাকছিল। যদিও ঘটনার পর ট্রাক্টর চালক পলাতক, ঘটনাস্থলে হরিহরপাড়া থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। Zakir Hussain Institute of Polytechnic, conceived by Mr. Zakir Hussain with best facilities, quality education and excellent placement record. For admission, contact 9476307162. যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।